হাউ টু আর্ন মানি এট হোম। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা কোনো জব সংক্রান্ত ইনফরমেশন আপনাদের সাথে ডিসকাস করব না। আজকে আমরা ঘরে বসে কীরকম টাকা উপার্জন করবেন তা নিয়ে আলোচনা করব। তো কীভাবে আপনারা উপার্জন করবেন সম্পূর্ণ ইনফরমেশনটা জানতে হলে বন্ধুরা ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনাদের কোনো ধরনের ডাউট থাকবে না। বন্ধুরা, এখন অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর বন্ধুরা পাশে থাকা যে বেল আইকন আছে তার মধ্যে থেকে অলটাতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, টাকা উপার্জনের জন্য আমরা অনেকবার নেতাদের পেছনে ঘুরতে থাকি, অনেকবার টাকার জন্য নিজের মা বাবা পরিবারকে ছেড়ে স্টেটের বাইরে চলে যাই, কেউ আবার দেশের বাইরেও চলে যায়। টাকা উপার্জনের জন্য কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ আবার ডিফেন্সে যায়। নেতা হোক বা অভিনেতা হোক, প্রত্যেকেরাই টাকা উপার্জনের জন্যই কাজ করছে বন্ধুরা। তো কীভাবে আপনারা এখানে টাকা উপার্জন করবেন ঘরে বসে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। টাকা উপার্জনের জন্য কেউ আবার আরডি করে, কেউ ফিক্সড ডিপোজিট করে, কেউ মিউচুয়াল ফান্ডে রাখে, কেউ আবার পোস্ট অফিসে রাখে। আর সেই টাকাটা ডাবল করতে হলে, পোস্ট অফিসে রাখতে হলে কম করে 10 বছর লাগে টাকা ডাবল হয়। মিউচুয়াল ফান্ড বন্ধুরা 7 বছর মিনিমাম লাগে, তো ওখান গিয়ে ডাবল হয়। তো আজকে আমরা এমন একটা উপায় আপনাদের সাথে ডিসকাস করব যেটা নিয়ে আপনারা যদি একটু ধৈর্য রাখেন তাহলে সেখানে খুব কম সময়ে আপনারা নিজের টাকাকে ডাবল করতে পারবেন। তো কীভাবে আপনারা উপার্জন করবেন সেটা আপনাদের এবার দেখিয়ে দেওয়া যাক বন্ধুরা। আজকে আমরা শেয়ার মার্কেট সম্পর্কে আলোচনা করব। শেয়ার মার্কেট অনেকেই আবার বলতে পারবে যে এটা তো খুবই রিস্কি। তো বন্ধুরা, শেয়ার মার্কেট কোনো জুয়া নয় বন্ধুরা, এটা একটা গেমই মনে করতে পারেন, যেটা আপনার মা ঠাকুমা দিদি বা জেঠিমা যারা তারা অনেকবার খেলেছেন। একদম শেয়ার মার্কেটটা মাছ ধরার মতো বন্ধুরা, বর্শি দিয়ে মাছ ধরে যেরকম সেই রকমই। তো কীভাবে আপনারা এখানে টাকা উপার্জন করবেন তা আমি আপনাদের সাথে ট্রেনিং দেব। বর্তমানে দেখে নিন বন্ধুরা, IRCTC ফেব্রুয়ারি 20, যার দাম 1930 টাকা ছিল, আজকে সেটার দাম 858.30 টাকা হয়ে গেছে। বাটা, যার দাম ফেব্রুয়ারি 6 তারিখে 1853 টাকা ছিল, যার দাম আজকে 1085 টাকা হয়ে গেছে। সরি, এটা আমার প্রফিটের, আমার যে অ্যাকাউন্ট আছে বন্ধুরা তার মধ্যে আমি কালকে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম বাজাজ ফিনসার্ভে, তা থেকে আমি যে প্রফিট করেছিলাম 670 টাকার মতো। তারপর সেটা আমি আপনাদের সাথে পরে দেখাবো বন্ধুরা। বাজাজ ফাইন্যান্স বন্ধুরা, 19 ফেব্রুয়ারি 4878.05 টাকা ছিল, তো আজকে এর দাম 2511 টাকা হয়ে গেছে। বাজাজ ফিনসার্ভ, যার দাম 9771.85 টাকা ছিল 12 ফেব্রুয়ারি, আজকে তার দাম 4600 টাকা হয়ে গেছে। তো এই ধরনের প্রত্যেকটা শেয়ার বন্ধুরা, নিফটি 50-র প্রত্যেকটা শেয়ার যার দাম অর্ধেক হয়ে গেছে বন্ধুরা, 50%, আর সেটা আরও ডাউন হবে। তার মানে 100 টাকার জিনিস বন্ধুরা 50 টাকাতে এখন পাওয়া যাচ্ছে। তো এটা নয় যে বন্ধুরা আর ডাউন হবে না, আমি বলবো 100 টাকার জিনিস আপনারা 25 টাকাতে পাবেন। আর সে যেটা যেরকম স্পিডে সেটা ডাউন হয়েছে সেটা ততটা স্পিডে সেটা রিকভারি করবে। এই যে ডাউন হয়েছে বন্ধুরা, তো কখন আপনারা শেয়ার মার্কেট টাকা ইনভেস্ট করবেন, কীভাবে ইনভেস্ট করবেন সব আমি ইনফরমেশন আপনাদের সাথে দেব, শেয়ার করব, আমি নিজে ইনভেস্ট করব, আপনাদের সমস্ত ইনফরমেশন দেব। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বন্ধুরা কীভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তা নিয়ে আমরা আগামীতে ভিডিও বানাবো। যদি শিখতে চান তাহলে কমেন্ট করবেন বন্ধুরা, লাইক করবেন। আর যদি আপনারা এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। শেয়ার মার্কেটে কীভাবে ইনভেস্ট করতে হবে, কতটা ইনভেস্ট করতে হবে সব আমরা আলোচনা করব। আমার আছে বন্ধুরা, সেটা জেরোদাতে আছে। তো পোর্টফোলিওর মধ্যে দেখেন বন্ধুরা, কালকে আমি 600 টাকার মতো প্রফিট করেছিলাম লাস্ট টাইমে,
লস চলছিল, তো আমি 440 টাকা প্রফিট করে বের হয়ে গেছি। আপনারা দেখতে পারবেন বাজাজ ফিনসার্ভ 4649.95 টাকা লাগিয়েছে শেয়ারে কিনেছিলাম, তারপর বিক্রি করেছিলাম 4717 টাকা। এটা আমি কিনেছিলাম, তো বন্ধুরা দেখে নিন, 12:48 আমরা কিনেছিলাম, 12:55 বিক্রি করে দিয়েছিলাম, আর সেল প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4717 টাকা। বাই করেছিলাম 4649.95 টাকাতে, তারপর বন্ধুরা দেখলাম যে আরও বাড়তেছে, তো আমি তখন 4793 টাকা দিয়ে কিনেছিলাম বন্ধুরা। তারপর সেল আমরা 4770 টাকা দিয়ে সেল করে দিলাম। তারপর মার্কেট অনেক ডাউন হয়েছে বন্ধুরা, দেখে নিন 4770 টাকা দিয়ে বিক্রি করেছি। তো তারপরে কি অবস্থা হয়েছিল মার্কেটের, বাজাজ ফিনসার্ভের 4770 টাকা দিয়ে বিক্রি করেছিলাম, আর লাস্টে দেখেন 4600 টাকাতে এসে গেছে। তো কীভাবে এখান থেকে আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন, আর সব ধরনের ইনফরমেশন আমি শেয়ার করব। তো যদি আপনারা ভালো লাগে বন্ধুরা, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে বাংলাতে সব ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।